সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা তুলা লগ্ন তুলা রাশির মার্চ 2023-এর দৈনিক পথচলা নিয়ে আলোচনা শুরু করব। তুলা লগ্ন তুলা রাশি মার্চ 2023-এর সর্ব প্রথম যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দীর্ঘদিন অষ্টমস্ত মঙ্গল আপনাদের প্রভূত ডিস্টার্ব করেছে, নানান রকম বিপদ বিপর্যয় ইরিটেশন বিরক্তির উৎপাতের সৃষ্টি করেছে। এই অষ্টমস্ত মঙ্গল 13ই মার্চ অষ্টম ভাবকে ত্যাগ করে আপনাদের নবমে সঞ্চার করবে। যদিও সেই নবমে সঞ্চারকে আমি পূর্ণমাত্রায় শুভ বলতে পারি না, কারণ নবমপতি বুধের অবস্থানটা কিন্তু তখন একটু ডেলিকেট হয়ে যাবে, কিন্তু তা হলেও অষ্টমের মঙ্গল একটা সবসময় প্রচণ্ডভাবে আনকন্ট্রোলেবল একটা নেগেটিভ এনার্জি, তার তুলনায় অনেকটা কন্ট্রোলেবল কিন্তু নবমের মঙ্গল। 12ই মার্চ অবধি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র ষষ্ঠভাবে মীন রাশিতে তুঙ্গস্থ থাকছে সক্ষেত্রস্থ বৃহস্পতিকে নিয়ে। দেখতে গেলে শুভযোগ তুঙ্গস্থ শুক্র সক্ষেত্রস্থ বৃহস্পতিকে নিয়ে একেবারে একটা রাজযোগের চেহারা ছবি, কিন্তু এই 12ই মার্চ অবধি এই শুক্রের অবস্থান আপনাদের ষষ্ঠপতির সঙ্গে হেলথ নিয়ে কিন্তু কিছু সমস্যা প্রদান করতে পারে। এক্সেসিভ ইন্ডালজেন্স, নানান রকম আমোদ প্রমোদ মনোরঞ্জন বিনোদনের কারণে পরবর্তীকালে কিন্তু এই গ্রহযোগের ফল আপনারা অশুভভাবে অনুভব করবেন। কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে, আর্থিক বিষয়ে আপনাদের 12ই মার্চ অবধি শুক্র মীন রাশিতে সক্ষেত্রস্থ বৃহস্পতির সঙ্গে অবস্থান করে কিছুটা সুফল দেবে। কিন্তু এই যে পাপকর্তারই যোগে আছে শুক্র আর বৃহস্পতি, তার কারণে হেলথের জায়গাটা আপনাদের সাবধানে থাকতে হবে। 12ই মার্চ শুক্র মেষ রাশিতে সঞ্চার করলে সপ্তমে শুক্র রাহু দাম্পত্য জীবনের জন্য কিন্তু একেবারেই ভালো জিনিস নয়। একটা কাম বাসনা একটা অপোজিট সেক্সের সঙ্গে রিলেশন তৈরি করার যে তীব্র একটা আকাঙ্ক্ষা, সেটা বিশেষভাবে আপনাদের তাড়িত করবে এবং একটা স্টেবল প্রপার রিলেশন থেকে বেরিয়ে কিছু আউট অফ দ্য বক্স করার, কিছু আনকনভেনশনাল করার একটা মানসিকতা দেবে। সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। এটা আপনার নিজেরও হতে পারে, আপনার স্পাউস স্বামী বা স্ত্রীরও হতে পারে, তো এই জায়গায় ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং প্রচণ্ড এক্সপেন্স করাবে, নানান রকম মনোরঞ্জন বিনোদন ইলেকট্রনিক্স এর উপর একটা ঝোঁক এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করবে। তার সঙ্গে ইলেকট্রনিক্স যে সমস্ত বস্তু আছে, টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ মোবাইল ইত্যাদি, এগুলো খারাপ হওয়ারও কিন্তু একটা বিশেষ সম্ভাবনা থাকবে ওই সময়। এছাড়া 15th মার্চ একাদশপতি রবি ষষ্ঠভাবে প্রবেশ করবে মীন রাশিতে, সুতরাং কিছু আয় উন্নতির দিক আটকে যাবে এবং বাবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। 16ই মার্চ বুধ ভাগ্যপতি বুধ ষষ্ঠভাবে মীন রাশিতে সঞ্চার করবে, নিচস্থ হবে, সুতরাং সিদ্ধান্ত নেওয়া, বাবার শরীর স্বাস্থ্য, কমিউনিকেশন নানান দিকে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। এবং এই বুধ 31শে মার্চ গিয়ে মেষ রাশিতে রাহুর সঙ্গে যুক্ত হবে, তারপর কিন্তু বুধ এপ্রিল মাসে অগ্রগতিতে যাবে। বুধ 31শে মার্চ মেষ রাশিতে যাবে,
গেলে বুধ আর মঙ্গলের ক্ষেত্র বিনিময় হলো, সপ্তমপতি নবমে, নবমপতি সপ্তমে, সেটা ক্ষেত্র বিনিময়টা ভালো, কিছু শুভ ফল অবশ্যই পাবেন। কিন্তু রাহুযুক্ত বুধ কিছুটা আপনাদের বিভ্রান্ত করবে, বিক্ষিপ্ত করবে, আর বুধ বক্রী হয়ে যাওয়ার ফলে পরে কিন্তু ফলটা ডিস্টারবেন্সেরই আকার ধারণ করবে, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। 16 মার্চ বুধ যে নিচস্থ হবে মীন রাশিতে, 16 মার্চের আগে 13 মার্চ মঙ্গল কিন্তু বুধের ঘরে প্রবেশ করছে। সুতরাং সপ্তমপতি নবমে প্রবেশ করছে, তারপরেই নবমপতি নিচস্থ হয়ে যাচ্ছে। সুতরাং হাজব্যান্ড বা ওয়াইফ বা সন্তানের ক্ষেত্রে কিন্তু, বা ভাই বোনদের ক্ষেত্রে কিছু ডিসেপশন, কিছু প্রতারণা, কিছু শুভ জিনিস পরবর্তীকালে অশুভ বিষয়ে পরিণত হতে পারে। একটা ভালো চাকরিতে আপনার হাজব্যান্ড হতে জয়েন করলো, কিন্তু তারপর দেখা গেল সেটা অতটা ভালো নয়, সেই সিদ্ধান্তটা সঠিক হয়নি। তো 13 মার্চ মঙ্গল মিথুনে যাওয়ার পর 16 মার্চ বুধ যে নিচস্থ হবে, মোটামুটি মঙ্গলের এই মিথুনে অবস্থানকালীন সিদ্ধান্ত নিতে কিন্তু সাবধান। ব্যবসা ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত, বিবাহ স্থির করা, পাত্রপাত্রী নির্বাচন করছেন সন্তানের জন্য, সেটা কিন্তু খুব বুঝে করতে হবে। কারণ বুধটা নিচস্থ থাকছে, ওখানে সঠিক বিচক্ষণতা, নিজের বুদ্ধি বিবেচনা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তো এই সমস্ত ডিসিশন মেকিংগুলো একটু স্থগিত রাখাটাই কিন্তু বেটার, রিগার্ডিং ম্যারেজ, বিজনেস এবং যে কোনো কনস্ট্রাকশন, ভূমি, ফ্ল্যাট ক্রয় করবেন, এইসব বিষয়ে। 7 মার্চ একটা শুভ দিন, হোলিকা দহনের তিথি, পাড়ায় পাড়ায় দেখবেন, মাঠে মাঠে, রাস্তার কোণে করে হোলিকা দহন হচ্ছে। সেখানে আপনারা একটা আস্ত নারকোল, হোল, কোকোনাট ওখানে প্রদান করতে পারেন ঈশ্বরের কাছে। এটা প্রার্থনা করে যে জীবন থেকে নেতিবাচক এনার্জি, নকারাত্মক এনার্জি যাতে দূর হয়ে যায়, এলিমিনেটেড হয়ে যায় নেগেটিভ এনার্জি। আর 22 মার্চ তো আমাদের চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নিয়ে তো আমরা আলোচনা করবই, আলাদা বিশেষ ভিডিও আপনাদের সঙ্গে জন্য উপস্থাপনা হবে। তো 3টে মন্ত্র আপনাদের মার্চ মাসের জন্য দিচ্ছি, যেটা আপনারা যখন তখন ব্যবহার করতে পারেন। বেস্ট হচ্ছে সকালবেলা করে নিয়ে যদি বেরোন, তাহলে সারা দিনের জন্য একটা প্রোটেকশন তৈরি হয়ে গেল। যে কোনো বিপদ বিপর্যয়ের জন্য এই মন্ত্রটা ব্যবহার করবেন। রাজীব নয়ন ধরে ধনুসায়ক ভগত বিপত্তি ভঞ্জন সুখদায়ক, রাজীব নয়ন ধরে ধনুসায়ক ভগত বিপত্তি ভঞ্জন সুখদায়ক। শরীর স্বাস্থ্য হেলথের জন্য দৈহিক দৈবিক ভৌতিক তাপ রাম রাজ নহি কহুহি ব্যাপ, দৈহিক দৈবিক ভৌতিক তাপ রাম রাজ নহি কহুহি ব্যাপ, এটা শরীর স্বাস্থ্যর জন্য। শুক্র আপনাদের বৃহস্পতির সঙ্গে থাকছে, 12 মার্চ অবধি হেলথের উপর একটা ডিস্টারবেন্স করবে। তাছাড়া আপনাদের লগ্নে কেতু বসেই আছে লগ্ন রাশির উপর। আর বিদ্যা বুদ্ধি পেশা অর্থ প্রতিষ্ঠা সাফল্যর জন্য এই মন্ত্রটা ব্যবহার করবেন। পবন তনয়বল পবন সমানা বুদ্ধি বিবেক বিজ্ঞান নিধানা, পবন তনয়বল পবন সমানা বুদ্ধি বিবেক বিজ্ঞান নিধানা। তো এই মন্ত্রগুলো রামচরিতমানসের সুন্দরকাণ্ডের কিছু দোহা চৌপাই, সিদ্ধ দোহা চৌপাই, এগুলো শুধু আপনাদের ব্যবহারের অপেক্ষা। যখন তখন কিছু বিপদ, কিছু হেলথের সমস্যা, কিছু কর্মসংক্রান্ত সমস্যা সেন্স করলেই এই মন্ত্রগুলো জপ করুন, একটা রিলিফ, একটা সমস্যার সমাধান অবশ্যই পাবেন, এবং সেটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের সঙ্গে অবশ্যই করতে হবে। তো মার্চ 2023 তুলালগ্ন তুলারাশির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মার্চ প্রথম দুটো দিন নানান রকম পরিবর্তনের দিক দেখা যাচ্ছে, দূরভ্রমণ, উচ্চ বিদ্যায় সাফল্য, পিতার কিছু অর্থপ্রাপ্তির যোগ। 3, 4, 5 3rd, 4th, and 5th March অত্যন্ত শুভ তুলালগ্ন তুলারাশির জন্য, শুভ কর্মপ্রাপ্তি, কর্মস্থানে স্বীকৃতি, আর্থিক উন্নতি,
দূরভ্রমণের যোগাযোগ মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ, একটা মানসিক জোর, সার্বিকভাবে কিন্তু শুভ ফল পাবেন। সিক্সথ অ্যান্ড সেভেন্থ মার্চ 2023 তুলালগ্ন তুলারাশির অ্যারোগেন্স দাম্ভিক আত্মম্ভরিতার জায়গাকে আপনাদের সংযত রাখতে হবে। তাছাড়া আর্থিক উন্নতি, কিছু সন্তানের শুভ প্রাপ্তি, শুভ সংবাদ, কিন্তু নিজেদের দাম্ভিক অ্যারোগেন্ট নেচারের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে কর্মস্থানে। 8-9-10 প্রভূত অর্থ ব্যয়, ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার দেখা যাচ্ছে, দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কিন্তু তার সঙ্গে নানানভাবে গ্রোথ, ডেভেলপমেন্ট, বিকাশেরও কিন্তু শুভ প্রভাব পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ শুভ, উচ্চবিদ্যার ক্ষেত্রে বিশেষ শুভ, যারা জুডিশিয়াল সার্ভিসে আছেন, আইনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আছেন, লিগাল সার্ভিসেসে কাজ করছেন, তাদের জন্য বিশেষ শুভ। 11-12 মার্চ 2023 তুলালগ্ন তুলারাশির জন্য কর্মক্ষেত্রে কিছু ভুল ত্রুটি, কর্মক্ষেত্রে কিছু ভয়, ভীতি, কনফিডেন্সের অভাব, সেইখান থেকে কিছু জটিলতা, এবং আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা। 13-14 একই প্রভাব চলবে, কর্মক্ষেত্রে কিছু জটিলতা, কিছু ডিস্টারবেন্স, এবং তার সঙ্গে বিবাদ প্রবণতা, কনফ্লিক্ট, অবশ্যই আপনাদের একটু লো প্রোফাইল হয়ে চলতে হবে। 15-16 নেটওয়ার্কিং, যোগাযোগ ইত্যাদিতে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। আর্থিক দিকে অত্যন্ত শুভ, শুধু মন মানসিকতার মধ্যে উগ্রতা এবং আক্রমণাত্মক ভাব, যেখান থেকে বিবাদ প্রবণতা তৈরি হয়, সেই জায়গায় একটু আপনাদের সংযত থাকতে হবে। 17-18 গৃহ পরিবর্তনের জন্য শুভ, মন মানসিকতার মধ্যে একটু চাঞ্চল্য থাকবে, কর্মসূত্রে দূরভ্রমণের যোগাযোগ। 19-20 মন মানসিকতার মধ্যে একটা বিষাদ, একটা অবসাদগ্রস্ত ভাব, সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা এবং আয় উন্নতিতে কিছু বাধা বিপত্তি অনুভব করবেন। 21-22-23 বিশেষ করে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, ইমোশনাল মাইন্ড প্রচণ্ড বলবান, তীব্র হবে, রিয়েলিস্টিক বাস্তব প্র্যাকটিক্যাল চিন্তা একেবারেই থাকবে না, এবং সেখান থেকে কিছু ক্রুশিয়াল মিস্টেক হওয়ার সম্ভাবনা। চেষ্টা করবেন 21-22-23 কোনো বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার। একেবারে যদি অপরিহার্য হয়, নিতেই হয়, তাহলে প্রাজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে করবেন, আদারওয়াইজ স্থগিত রাখবেন। এবং কর্মক্ষেত্রেও নানান রকম ভুল, কাজকর্ম, ত্রুটি হতে পারে, ওভারঅল একটা সজাগ থাকা। 24-25 মন মানসিকতার মধ্যে একটা খুব উত্তেজনা, উগ্রতা, উৎসাহ, উদ্যম থাকবে, সেখান থেকে নানান রকম কাজকর্ম আপনারা করে উঠতে পারবেন, সাফল্য লাভ করবেন এবং দূরভ্রমণের সম্ভাবনা। তবে ওভার এনথুজিয়াজম থেকে, টু মাচ উৎসাহ থেকে কিন্তু কিছু শরীরের উপর স্ট্রেস, টেনশন তৈরি হতে পারে। 26-27 বৈষয়িক দিকে শুভ, কিন্তু কর্মক্ষেত্রে কিছু কমপ্লিকেশন, কিছু জটিলতা তৈরি হতে পারে, সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে। 28-29-30 কর্মক্ষেত্রে পরিবর্তন, পিতার জন্য শুভ, উচ্চ বিদ্যায় সাফল্য। মাসের শেষ দিন 31 মার্চ 2023 তুলালগ্ন তুলারাশির জন্য বিশেষ শুভ, মন মানসিকতায় একটা জোর, একটা আত্মবিশ্বাস পাবেন, কর্মক্ষেত্রে স্বীকৃতি, সুনাম বৃদ্ধি এবং নানানভাবে জীবনে স্ট্যাটাস, জীবনে পদমর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ওভারঅল মার্চ 2023 তুলালগ্ন তুলারাশি আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই বুধ যে নিজস্থ হবে এবং
তার সঙ্গে বুধের ঘরে মঙ্গল। তো সব রকম সিদ্ধান্ত এবং অ্যাকশান একটু ধীর স্থির হয়ে একটু বুঝে শুনে এবং তৃতীয় প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করে পরামর্শ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। আর 12ই মার্চের পর যেহেতু শুক্র রাহু যুক্ত হবে সপ্তমে, সুতরাং একটা খুব নিজেকে প্রজেক্ট করা, অহংসত্তাটা খুব বৃদ্ধি পাবে, সেই জায়গায় ওভাররান না হয়ে যায়, এক্সেসিভ অ্যারোগেন্স না হয়ে যায়, এবং দাম্পত্য জীবনের উপর বিশেষ নজর রাখতে হবে। এবং যে মন্ত্রগুলো বললাম আপনাদের, রামচরিতমানসের সিদ্ধ যে দোহা চৌপাই, ওগুলো অবশ্যই ব্যবহার করবেন। সকালবেলা একবার করে নিলে 11, 21, 54, 108 বার যে যেরকম পারবেন, সকালবেলা একবার করে নিয়ে সারাদিনের জন্য যদি বেরিয়ে পড়েন তাহলে আপনারা প্রোটেক্টেড, ইনসিওর্ড, ইনসুলেটেড থাকবেন। এবং আশা করব এটা করলে আপনাদের মার্চ মাসটা সঠিকভাবেই কাটবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।